বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার, ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, আগামী 10ই জুন সিনেমা হলে মুক্তি পাচ্ছে চিনে বাদাম। প্রমোশনও সারা হয়ে গেছে, কিন্তু মুক্তির ঠিক কয়েকদিন আগে এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন ইয়াশ। 5ই জুন অফিসিয়াল বিবৃতি দিয়ে অভিনেতা জানিয়েছেন, প্রোডাকশন হাউস জারেক এন্টারটেনমেন্ট এবং পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে ক্রিয়েটিভ ভাবনার মিল না হওয়াতেই তিনি চিনে বাদাম ছবির প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তিনি আর কোনোভাবেই এই ছবির সঙ্গে জড়িয়ে থাকতে চান না। ইয়াশ এও জানিয়েছেন, যেহেতু তিনি শুটিং এবং পোস্ট প্রোডাকশানে নিজের সবটা দিয়েছেন, তাই কোনোভাবেই ছবিটার ক্ষতি চান না। ছবির নির্মাতাদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। ইয়াশের টিমের সূত্রের খবর, প্রযোজনা সংস্থা ও পরিচালকের অপেশাদারিত্বের কারণেই অভিনেতার এই সিদ্ধান্ত। এ বিষয়ে চিনে বাদাম ছবির প্রযোজক এনা সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ছবি মুক্তির ঠিক 4 দিন আগে ইয়াশের এই সিদ্ধান্তে তিনি অবাক। একই সঙ্গে প্রযোজক অভিনেত্রী এও জানিয়েছেন, মাঝে মাঝে ইয়াশ ছবির প্রমোশন থেকে নিজেকে সরিয়ে নিতে চাইত। তিনি এবং তার টিম ইয়াশকে বোঝানোর চেষ্টা করেছেন বারবার এবং সাধ্যমতো নির্দিষ্ট বাজেট রেখেই ছবির সব রকম প্রমোশন করেছেন। প্রোডাকশন টিমের সঙ্গে ইয়াশের ক্রিয়েটিভ ভাবনার অমিল হওয়ার বিষয়ে এনা জানিয়েছেন, মুক্তির ঠিক 4 দিন আগে ইয়াশ কী কারণে এই মন্তব্য করছেন তার যথার্থ কারণ তাঁর কাছে নেই। যে কোনো সমস্যা তিনি আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করে এসেছেন। এই পরিস্থিতির মধ্যেই আগামী 10ই জুন মুক্তি পাচ্ছে চিনে বাদাম। ইয়াশকে ছাড়াই ঠিক আগের দিনই ছবির প্রিমিয়ার। শেষ মুহূর্তে ইয়াশের এই সিদ্ধান্ত ছবির ওপর কতটা প্রভাব ফেলে এখন শুধু সেটাই দেখার। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।